বাজারে ডিম ও ব্রয়লার মুরগির দাম বাড়লেও লোকসানে পড়েছেন খামার মালিকরা। তাদের দাবি, উৎপাদন ব্যয়ের তুলনায় কম দামে ডিম ও মুরগি বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। পশুখাদ্যের দাম বেড়ে যাওয়াকেই এর কারণ হিসেবে দেখা হচ্ছে। উদ্যোক্তারা জানান, গেল এক বছরে পশুখাদ্যের দাম বেড়েছে 20 থেকে 30 ভাগ, তবে এই সময়ে খাদ্য তৈরির কাঁচামালের দাম বেড়েছে 50 ভাগের বেশি। ইমতিয়াজ হাসানের রিপোর্ট। আমিষের সহজ উৎস হল ডিম এবং ব্রয়লার মুরগি। গেল কয়েক মাসে দুটি পণ্যেরই দাম বেড়েছে ভোক্তা পর্যায়ে। টিসিবির হিসেবে এক বছর আগে প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম ছিল সর্বোচ্চ 145 টাকা, এখন যেটি বিক্রি হচ্ছে 160 টাকায়। সেই হিসেবে এক বছরে দাম বেড়েছে 10 ভাগের মতো। একই সময়ে প্রতিহালি ডিমের দাম 27 ভাগ বেড়ে দাঁড়িয়েছে 40 টাকায়। পোলট্রি খাতের উদ্যোক্তাদের দাবি, ভোক্তা পর্যায়ে দাম বাড়লেও লোকসানে রয়েছেন তারা। খামারিরা হতাশ, এত দাম দিয়ে ফিড নিচ্ছে, ফিড নিয়ে সে তার উপযুক্ত ডিমের দাম পাচ্ছে না, উপযুক্ত মাংসের দাম পাচ্ছে না। তার মাংসের দাম হওয়া উচিত 140 থেকে 145 টাকা প্লাস, খামার পর্যায়ে সে পাচ্ছে 120 টাকা। একটা ডিমের প্রোডাকশন কস্ট এখন 9.5 টাকা, সে পাচ্ছে এখন 8.5 টাকা খামার পর্যায়ে। কারণ কি? তার ফিডের দাম বাড়ছে, কারণ কি? তার আদার মেডিসিন অ্যাক্টিভিটিস যেগুলি করে সব কিছু। আবার গতকালের নিউজ হচ্ছে 57% ইলেকট্রিসিটি বাড়বে, যেদিকেই তাকাই সেদিকেই বাড়তেছে বাড়বে। তথ্য বলছে, চলতি বছরের মার্চ মাস নাগাদ ব্রয়লার মুরগির প্রতি কেজি ফিডের দাম ছিল সর্বোচ্চ 58.50 টাকা, বর্তমানে যেটি 63.50 টাকায় পৌঁছেছে। একই সময়ে লেয়ার মুরগির খাদ্যের দাম বেড়েছে কেজিতে 2 থেকে 3 টাকা। ফিড মিল মালিকদের দাবি, দাম বৃদ্ধির পরও প্রকার ভেদে প্রতি কেজি ফিডে 2 থেকে 3 টাকা লোকসান গুনতে হচ্ছে তাদের। আমরা তো যে ইনগ্রিডিয়েন্টগুলো ব্যবহার করি সেগুলো মেজরিটি হচ্ছে সয়াবিন এবং ভুট্টা অরিজিন। সয়াবিনের দাম অ্যাটলিস্ট 60%-এর মতো বেড়েছে, আর ভুট্টার দাম 90%-এর মতো, 80-90%-এর মতো বেড়েছে। সেই হিসাবে আমাদের ফিডের দাম বেড়েছে 20%, অথচ আমাদের খরচ বেড়েছে 50%-এরও বেশি। এই কারণে অ্যাক্রস দ্য বোর্ড আসলে প্রায় সব ফিড মিলই বড় ধরনের লস করছে, আজকের দিনও লস করছে, এবং এটা কোনো কোনো ক্ষেত্রে 1 টাকা থেকে 3 টাকা পার কেজিতে এখনও লস হচ্ছে। আরও দাম বাড়ানোর প্রয়োজন, কিন্তু বিভিন্ন সার্বিক পরিস্থিতি বিভিন্ন বিবেচনা করে এগুলো আমরা আসলে শেষ পর্যন্ত চেষ্টা করি দাম না বাড়াতে। ডিমের প্রোডাকশন তো অলরেডি আমি বললাম মোর দেন 20% প্রোডাকশন কমেছে, মাংসের প্রোডাকশনও এরকম 20-25% কমেছে। যদি এরকম হতাশজনক খামারিদের মধ্যে আরও বেড়ে যায়, তারা যদি লাভ নাই করতে পারে, দিনে দিনে তাদের হতাশটা আরও বাড়তে থাকবে। এবং কোনো কারণে যদি 50% চলে আসে, মানুষ তো আর খাওয়া 50% কমাই দেবে না, সেই জায়গায় দামটা আবার বেড়ে যাবে, যা বাড়া উচিত তার চেয়ে বেশি বেড়ে যাবে, তখন আবার এটা আমাদের জন্য বিপদ হবে। সেইটা না হওয়ার জন্যই আমাদের চেষ্টা করতে হবে। বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিলের হিসেবে এখন পর্যন্ত পোলট্রি শিল্পে 30,000 কোটি টাকার উপরে বিনিয়োগ হয়েছে। চলমান পরিস্থিতিতে সরকারি নীতি সহায়তা না পেলে বিনিয়োগ হুমকিতে পড়বে বলে শঙ্কা উদ্যোক্তাদের। ইমতিয়াজ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।